সাতক্ষীরা সদর ও কালীগঞ্জে অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার সহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এর আগে রোববার দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে সদর উপজেলার লাপসা বাইপাস এলাকা ও কালীগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনির ইসলাম স্যার যোগদান করেছেন। উনি যোগদানের পর থেকে পরেই একটা অপরাধমুক্ত এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা উপহার দেওয়ার জন্যে, সাতক্ষীরাবাসীকে উপহার দেওয়ার জন্যে উনি বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। তারই অংশ হিসেবে উনি আমাদের বিভিন্ন পুলিশের ইউনিট বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আমাদের ডিবি গত 29/9/2024 তারিখ বিশেষ অভিযান পরিচালনাকালে একটা সংবাদ পেয়ে, গোপন সংবাদের ভিত্তিতে তারা লাপসা যে আমাদের বাইপাস মোড় সেখানে যায় এবং সেখানে ইয়ার আলী নামে একজন চিহ্নিত ডাকাত মাদক বিক্রয়কারী এবং চুরি ডাকাতি বিভিন্ন ধরনের অপরাধের সাথে সে জড়িত এই ইয়ার আলীকে গ্রেপ্তার করে। এবং এটা হচ্ছে দুপুর দেড়টার দিকে এবং তার স্বীকারোক্তি মতে তাকে এনে তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার স্বীকারোক্তি মতে 4টার দিকে এটা আমাদের কালীগঞ্জ ইউনিয়ন পরিষদ, কালীগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে আমাদের মোটরসাইকেল চুরির সাথে জড়িত এবং আরও অন্যান্য চুরির সাথে জড়িত এই শাহিন নামে একজনকে গ্রেপ্তার করে এটা প্রায় চারটার দিকে এর কাছ থেকে একটা মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি মতে মহিবুল্লাহ নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। এটাও ওই কৃষ্ণনগর থেকেই, কালিকাপুরে বাড়ি, তাকে গ্রেপ্তার করা হয় এবং তার স্বীকারোক্তি মতে 2টা মোটরসাইকেল আমরা উদ্ধার করি। এই 3টা মোটরসাইকেল উদ্ধার আছে এবং আমরা 3জনকে গ্রেপ্তার করি। এ বিষয়ে আমরা অলরেডি মামলা করেছি। গ্রেপ্তারকৃতরা হলেন কালীগঞ্জ থানার শঙ্করপুর গ্রামের মৃত আব্দুর জব্বার তরফদারের ছেলে ইয়ার আলী, মোহাম্মদ দলিল উদ্দিন মোরলের ছেলে মোহাম্মদ শাহিন আলম মোরল ও আব্দুল জব্বার শেখের ছেলে মহিবুল্লাহ বাবু। আসামিদের বিরুদ্ধে সাতক্ষীরার কালীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।